বন্ধু সবাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করছি সকলে ভালো আছেন। সবাদের আজকের এই ভিডিওটিতে মূলত বাসেমেলো ডট বাংলাদেশের লেটেস্ট কয়েকটি আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটা সকলেই দেখবেন। তো যারা যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই বিভিন্ন গেমস আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা যারা এখনও লাইক করেননি আমাদের আজকের এই ভিডিওটিতে, অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো গোস্ট ইন্টারঅ্যাক্টিভের পক্ষ থেকে যে বাসেমেলোটা বাংলাদেশ গেমটি এসেছিল সেটারই কিন্তু নতুন একটা আপডেট আসতেছে। তো আজকে লাইভে কিন্তু সব কিছু জানানো হবে, অর্থাৎ আজকে 3 জানুয়ারি রাত 8টার দিকে কিন্তু লাইভ হবে। সে লাইভে সব কিছু জানানো হবে, কত তারিখে সে আপডেটটি আসবে। তো আশা করছি সকলেই সেই গোস্ট ইন্টারঅ্যাক্টিভ টিমের সে ফেসবুক পেজে সকলে জয়েন হয়ে নেবেন সেখানে লাইভে। তো সেসব বিষয় না যাই, জাস্ট আজকে আপডেট নিউজটি জানানোর চেষ্টা করি। তো আপনি বর্তমানে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাসেমেলোটার বাংলাদেশের গ্রাফিক্স একটা পিকচার। তো গ্রাফিক্স কেমন হতে পারে সেটা শুধুমাত্র ধারণা দেওয়ার চেষ্টা করেছেন তারা। অর্থাৎ ওমেগা যে আপডেটটি আসতেছে সেই ওমেগা আপডেটে কিন্তু মাওয়ার যে নতুন ম্যাপটি আছে ঢাকা টু মাওয়া, সে মাওয়া রোডে কিন্তু এগুলো থাকবে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্সে কয়েকটি গাছ অ্যাড করা হয়েছে অ্যান্ড এখানে কয়েকটি দোকানপাট অ্যাড করা হয়েছে। তো আপনার জেলা শহরগুলো বাদ দিয়ে আপনার আলাদা যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে, যেমন গ্রামাঞ্চলে যেমন রাস্তা থাকে ঠিক সেখানে ছোটো যে দোকানগুলো থাকে সে একই রকম কিন্তু এখানে দোকানগুলো অ্যাড করা হয়েছে। অ্যান্ড আপনি এখানে রোডের কালারটি দেখতে পাচ্ছেন অ্যান্ড এখানে মাটির কালার দেখতে পাচ্ছেন এবং পিছনে আপনি খেজুর গাছ আছে, নারিকেল গাছ আছে, অন্যান্য ধরনের গাছগুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো আপনি কিন্তু গেমটি খেললে বুঝতে পারবেন সেখানে সেই গ্রাফিক্সটি কেমন হয়েছে। তো তারপরে কিন্তু আরেকটা এখানে শহরের ম্যাপের হচ্ছে এক পিকচার শেয়ার করা হয়েছে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটি শপ অ্যাড করা আছে, একটা জুয়েলারি শপ, তারপর আপনাদের এখানে কিন্তু অ্যাড চাইলে কিন্তু বসাইতে পারেন। তো এখানে যোগাযোগ করার জন্য কিন্তু তাদের গোস্ট ইন্টারঅ্যাক্টিভ টিমের কিন্তু একটা ইমেল অ্যাড্রেস এখানে বসানো আছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন। তাছাড়া এখানে কিন্তু সানজানা একটা শপ রয়েছে এবং একটা সিমেন্টের ফ্যাক্টরি রয়েছে, সব কিছু কিন্তু এখানে রয়েছে। অ্যান্ড এখানে আপনার রাস্তার মাঝখানে যে রেলিংটি দেওয়া হয়েছে এটা অবশ্যই একটা ইটের মতো দেখা যাচ্ছে। তো এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। অ্যান্ড আপনাদের এই রোডের কালারটি কেমন লেগেছে আর টেক্সাগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে কেউ ভুলবেন না। তো এরপর আরেকটা আপডেট হচ্ছে এখানে বর্তমানে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা সিএনজির পিকচার। তো বর্তমানে আপনি যে যখন গেমসটি খেলেন সেখানে কিন্তু ট্রাফিকে কোনো প্রকার সিএনজি অ্যাড করা হয়নি। তো অনেকে বলেছিলেন যে বাংলাদেশের রাস্তাতে সিএনজিগুলো চলাচল করে, তো তাদের উপর ডিপেন্ড করে কিন্তু এই সিএনজিটি তারা ক্রিয়েট করেছে। তো সিএনজিটি কিন্তু পরবর্তী আপডেটে আপনার রাস্তা দেখতে পারবেন, তো এটা কিন্তু আপনি চালাতে পারবেন না, শুধুমাত্র আপনি ট্রাফিকে সেগুলো দেখতে পারবেন। তো আশা করছি সকলে ভালো লাগবে। অ্যান্ড এরপরে কিন্তু আরেকটা ধামাকা দেওয়ার আপডেট আছে। তো বর্তমানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ট্রাক মোড। তো বাংলাদেশের রাস্তার রাজা বলতে গেলে, তো রাস্তায় বাস চলাচল করবে কিন্তু ট্রাক চলাচল করবে না, তাহলে কিন্তু জমবে না। তো এর জন্য কিন্তু অবশ্যই অবশ্যই পরবর্তী আপডেটে রাস্তার ট্রাফিকে আপনার এই ট্রাকের মডেলটি থাকতেছে। তো আপাতত এই ট্রাকের মডেলটি থাকতে পারে, পরবর্তীতে কিন্তু আরও ট্রাক অ্যাড করা হতে পারে। তো তারা শুধুমাত্র এটা আমাদের সামনে শেয়ার করেছে, তো এটা জাস্ট দেওয়ার চেষ্টা করলাম আপডেট নিউজে। তো পরবর্তী আপডেটে কিন্তু এগুলো অবশ্যই থাকতেছে অ্যান্ড রাস্তায় মাইক্রো পাবেন, বাস পাবেন অ্যান্ড ট্রাকগুলো পাবেন অ্যান্ড সিএনজিও পাবেন অ্যান্ড পরবর্তীতে রিক্সাও অ্যাড করা হইতে পারে। তো সেসব বিষয়ে এখনও জানানো হয়নি, তো সেগুলো জানানো হলে অবশ্যই আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো তারা বর্তমানে একটা কিন্তু গেম প্লে দেখতে পাচ্ছেন, হয়তো অনেকে এই গেম প্লেটি দেখেছেন রন ভাইয়ের ইউটিউব চ্যানেলে গেমার্স বিডি অ্যান্ড হচ্ছে আপনার টেক গেমার এজেটেক্সে দেখেছেন হয়তোবা। তো তারা কিন্তু এগুলো শেয়ার করেছে, তো তার পাশাপাশি আমিও শেয়ার করার চেষ্টা করলাম। তো গ্রাফিক্সটি দেখে নেন যে কেমন হতে পারে। তো আশা করছি সকলে বুঝে গেছেন অ্যান্ড পরবর্তী আপডেটটি কিন্তু ভাই কয়েকদিনের মধ্যে আসবে অ্যান্ড আজকে রাত 8টার দিকে কিন্তু সেটা জানানো হবে লাইভে। তো আশা করছি সকলে বুঝেছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আপডেটগুলো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে।